ইতিমধ্যেই শক্তিশালী রূপ নিল ভয়ঙ্কর নিম্নচাপ এই নিম্নচাপের প্রভাবে আগামীকাল থেকেই পশ্চিমবঙ্গে বাড়বে ঝড় বৃষ্টি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে আবহাওয়া দপ্তরের তরফ থেকে হাই অ্যালার্ট জারি করা হয়েছে পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা এবং অসমের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই নিম্নচাপের প্রভাবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী আগামীকালই বা পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আমরা এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি কিন্তু উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছেন সেখানে আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের যে নিম্নচাপটি তৈরি হয়েছে এর প্রভাবে এই মুহূর্তে ঘন কালো মেঘ পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে ছড়িয়ে রয়েছে পাশাপাশি ওড়িশার দিকেও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ রয়েছে পাশাপাশি হায়দ্রাবাদের দিকেও আপনারা দেখতে পাচ্ছেন যে ঘন কালো মেঘ কিন্তু ঢুকে পড়েছে তবে পশ্চিমবঙ্গের কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টি এবং বজ্রমোট করে আপনাদেরকে দেখা Gracias. এই মুহূর্তে যদি আপনারা দেখেন তাহলে এই মুহূর্তের আপডেটে আপনারা দেখতে পারবেন যে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিছুক্ষণ আগেই কিন্তু বীরভূমে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় বাঁকুড়াতেও বৃষ্টিপাত হয় প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়া বয়ে যায় এবং প্রচুর পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতিও হয়েছে বাঁকুড়া পুরুলিয়ার বেশ কয়েকটি জায়গায় এই মুহূর্তে কিন্তু দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এবং পাশাপাশি বর্ধমানের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে তবে কলকাতা হাওড়া হুগলি এদিকে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই এবং উত্তরবঙ্গে এই মুহূর্তে কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস নেই মাঝরাতের দিকে যদি আমরা দেখি মাঝরাতের দিকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে কোন কোন দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝরাতের দিকে দুই মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি দেখি আরামবাগের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চাকুলিয়ার দিকে এবং উড়িষ্যার দিকেও কিন্তু মাঝরাতের দিকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া যদি আমরা দেখি উত্তরের মালদার দিকে নলহাটির দিকে একটা বৃষ্টিপাত থাকছে পাশাপাশি যদি আমরা দেখি তাহলে অসমের জায়গা এবং কোচবিহারের বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও হতে পারে তাছাড়া উত্তরবঙ্গে আপাতত কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল যদি আমরা চলে যাই আগামীকাল সকালের দিকে যদি আমরা দেখি সকাল থেকেই উপকূলের জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া এবং ঝিরিঝিরি বৃষ্টি শুরু হবে এবং বেলা গড়াতেই দেখতে পাচ্ছেন বৃষ্টির যে প্রকোপ গোটা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলা পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঝড় বৃষ্টির বজ্র বিদ্যুতের পূর্বাভাস কোথায় কোথায় দেখাচ্ছি আপনাদেরকে পরিষ্কারভাবে একটু দেখে নিন এদিকে যদি বজ্র বিদ্যুতের সম্ভাবনা বর্ধমান শান্তিপুর পান্ডুয়া চাকদাও আরামবাগ খরদা কলকাতার সাইডে এবং চন্দ্রকোনার সাইডে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতেও কিছুটা বজ্রবিদ্যুৎ হলেও হতে পারে এবং এদিকে যদি আমরা দেখি বীরভূম মুর্শিদাবাদের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামীকাল বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদিয়া এদিকে যদি দেখি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পাশাপাশি ঝাড়গ্রামের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি সুন্দরবনেও কিন্তু একটা বৃষ্টিপাতের প্রভাব দেখতে পাচ্ছি পাশাপাশি বাংলাদেশেও আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রাজশাহী মেরপুর খুলনা বরিশাল কলাপাড়া দেখতে পাচ্ছেন ঢাকা কুমিল্লা এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা ত্রিপুরার দিকে ত্রিপুরার দক্ষিণে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে দেখতে পাচ্ছেন আরাম এদিকে আমরাপুর উদয়পুর এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আগরতলার দিকেও থাকছে আমবাসার দিকে হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে বিকালের দিকে বৃষ্টিপাত বাড়বে ত্রিপুরার দিকে পাশাপাশি বিকালের দিকে ময়মনসিংহ সিলেট বিভাগের দিকেও বৃষ্টিপাত বাড়বে এবং উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা মালদার দিকে দুই দিনাজপুরের দিকে তবে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচটি জেলা রয়েছে সেখানে কিন্তু আগামীকালকে দুপুরের দিকে বা বিকেলের দিকে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তবে বৃষ্টিপাত হলে রাতের দিকে হতে পারে আলিপুরদুয়ার কোচবিহারে এবং পাশাপাশি জলপাইগুড়িতে রাত এগারোটার পর থেকে কিছুটা বৃষ্টি হলেও কিন্তু উত্তরবঙ্গের ওপরের যে পাঁচটি জেলা রয়েছে তার মধ্যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে বৃষ্টিপাত কিন্তু হলেও আগামীকাল রাতের দিকে হতে পারে পাশাপাশি অসমের দিকের গুহাটি তেজপুর জোরাট ডিমাপুর হোজাই এদিকেও বৃষ্টিপাত হলেও হতে পারে এবং রংপুরের দিকে বাংলাদেশের রংপুর কালাই ময়মনসিংহ সিলেট বিভাগের দিকেও আগামীকাল মাঝরাতে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে যথারীতি কেননা নিম্নচাপের প্রভাব কিন্তু কাটছে না আজ আজ রাতের পর থেকে নিম্নচাপটা আরও শক্তিশালী রূপ নেবে এবং আগামীকাল ভয়ঙ্কর শক্তিশালী রূপ নেবে তার জন্যই কিন্তু দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেঘমালা করে যদি দেখাই তাহলে দেখতে পারবেন এই মুহূর্তের যা আপডেট অর্থাৎ আজকের রাতের যা আপডেট আপনাদেরকে দেখাচ্ছি মেঘমালা করে দেখায় দেখতে পারবেন দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে কিছুটা মেঘ রয়েছে দীঘার সাইডে কিছুটা বৃষ্টিপাত দীঘা কোনটাই মন্দারমণি নামখানা গঙ্গাসাগর ফিজারবন্দের দিকে কিছুটা বৃষ্টিপাত হলেও হতে পারে চাকুলিয়ার দিকে এই মুহূর্তে মেঘ রয়েছে তবে বর্ধমান কাটোয়া শান্তিপুরের দিকেও কিছুটা বৃষ্টি হলেও হতে পারে নলহাটির দিকেও হলেও হতে পারে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের দিকে কিন্তু নেই তবে আগামীকাল দুপুরের দিকে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে উপকূলের জেলা পাশাপাশি দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন কি ভয়াবহ পরিস্থিতি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশ পশ্চিমবঙ্গে এবং ত্রিপুরার দিকেও কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে আগামীকাল মাঝরাতের দিকে এগারোটার পর থেকে রাত এগারোটার পর থেকে উত্তরের পাঁচটি জেলার মধ্যে তিনটি জেলা অর্থাৎ আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই তিনটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাপমাত্রার ক্ষেত্রে যদি আপনাদেরকে জানাই মেজর পরিবর্তন বলতে তাপমাত্রার উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি আমরা যদি আপনাদেরকে দেখাই দক্ষিণের জেলাগুলিতে সেরকম তাপমাত্রা নেই উত্তর থেকে আমরা আসছি উত্তরের কোচবিহারে আগামীকাল তাপমাত্রা থাকার সম্ভাবনা চৌত্রিশ ডিগ্রি আলিপুরদুয়ারে দেখতে পাচ্ছেন কোচবিহার আলিপুরদুয়ারে চৌত্রিশ ডিগ্রি জলপাইগুড়িও চৌত্রিশ ডিগ্রি রয়েছে পাশাপাশি অসমের দিকেও দেখতে পাচ্ছেন ধুবড়ি আর এদিকে জুদিকে গোয়ালপাড়ার দিকে তেত্রিশ ডিগ্রি গুয়াহাটির দিকে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ ডিগ্রি তেজপুরের দিকে ছত্রিশ ডিগ্রি এবং সরাসরি আমরা ডিব্রুগড়ে দেখে নেব ছত্রিশ ডিগ্রি অর্থাৎ অসমের দিকে এবং উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা যথেষ্ট বৃদ্ধি রয়েছে মালদার দিকে যদি আমরা দেখি মালদার দিকেও তেত্রিশ ডিগ্রি রয়েছে এবং যত দক্ষিণের দিকে আমরা যাব বা পশ্চিমের দিকে যাব তাপমাত্রা কিন্তু ততটাই কম থাকছে দেখতে পাচ্ছেন দক্ষিণের জেলাগুলিতে আঠাশ থেকে উনত্রিশ কোথাও ছাব্বিশ কোথাও সাতাশ ডিগ্রি রয়েছে বাংলাদেশের দিকে যদি দেখি তাপমাত্রা ঊর্ধ্বমুখী রংপুরের দিকে কালাইয়ের দিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে চৌত্রিশ ডিগ্রির কাছাকাছি ঢাকার দিকে একত্রিশ ডিগ্রি কুমিল্লাতে আঠাশ ডিগ্রি ত্রিপুরার দিকেও তাপমাত্রা সেরকম বৃদ্ধি নেই তবে ত্রিপুরার আগরতলার দিকে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি আর খুলনা বরিশাল এদিকে কিন্তু যথারীতি তাপমাত্রা যথেষ্ট পরিমাণে কম থাকছে অর্থাৎ তাপমাত্রা সেরকম যে একটা বৃদ্ধি সেটা কিন্তু আমরা দেখতে পেলাম না এবার সরাসরি আপনাদেরকে বায়ু মোড়ে গিয়ে বায়ু ঝাপটা মোড়ে গিয়ে দেখিয়ে দেবো নিম্নচাপের অবস্থান এই মুহূর্তে নিম্নচাপের অবস্থান যদি আমরা দেখি তাহলে উড়িষ্যার দিকে মুখ করে আছে আগামীকাল কিছুটা শক্তিশালী রূপ নেবে দেখতে পাচ্ছেন আগামীকাল উড়িষ্যার দিকেই মুখ থাকছে তবে আগামীকাল শক্তিশালী রূপ নিয়ে বিকেলের দিকে কিন্তু নিয়ে এটা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলের দিয়ে কিছুটা অগ্রসর হবে এবং মাঝরাতের দিকে এবং বৃহস্পতিবার যদি আমরা দেখাই এটা কিন্তু একদম পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এর অভিমুখ থাকছে থাকছে দেখতে পাচ্ছেন এদিকে দীঘার দিকে গঙ্গাসাগরের দিকে রবিমুখ থাকছে তবে সাত তারিখ বা ছ তারিখ আগামীকাল রাতের পর থেকে পশ্চিমবঙ্গের উপকূল বাংলাদেশের উপকূলে একটা দমকা রোহা হাওয়া বইবে পাশাপাশি পুরীর সমুদ্রও কিন্তু কিছুটা উত্তাল থাকার সম্ভাবনা থাকছে দীঘা এবং কক্সবাজার যে বাংলাদেশের রয়েছে সেখানেও কিন্তু সমুদ্র কিছুটা উত্তাল হলেও হতে পারে তবে পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও বিস্তারিত জানাবো এই আপডেটটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন নতুন সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ